সবাইকে নমস্কার। আমি আজকে আপনাদের কয়েকটা ইয়োগা, খালি হাতে কয়েকটা ইয়োগা দেখাবো। আমি একটা কথা বলে দিই প্রসঙ্গে, যে এর আগেও আমি অনেক ইয়োগা আপনাদের জন্য বানিয়েছি এবং বানাচ্ছি, অনেক নতুন নতুন ইয়োগা আপনাদের দেখাচ্ছি। সো আমার অনুরোধ সবার কাছে যে আপনারা আমার ইয়োগাটা দেখবেন, আর আপনার বন্ধু বান্ধব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখানে পারবেন একটু শেয়ার করবেন, যাতে করে আমার মনে একটু উৎসাহ বাড়ে। আমি অনেক নতুন নতুন ইয়োগা আপনাদের দেখাচ্ছি কিন্তু একটু করে রেসপন্স পাচ্ছি না। আপনারা প্লিজ আমার ইয়োগাটা একটু শেয়ার করুন, আর আপনারা একটু দেখুন এবং করুন, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ইয়োগা স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য ইয়োগা কিন্তু সবার করা দরকার। রোজ সকালবেলা খালি পেটে ইয়োগা করবেন, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, আমি আমার কাজের কথায় আসি। আমি খালি হাতে কয়েকটা ইয়োগা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, এই অফিসের ড্রেস পরে তো আর ইয়োগা করা যায় না। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন আপনারা, আমি ড্রেসটা খুলে দিই, ঠিক আছে? ড্রেসটা খুলি, ড্রেসটা না খুললে হবে না, অসুবিধে হচ্ছে ইয়োগা দেখাতে, অসুবিধে হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের, রোজ আপনারা সবাই করবেন ইয়োগা। ইয়োগা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। আমি সবাইকে সাজেস্ট করছি যে আপনারা সবাই ইয়োগা করবেন। ইয়োগা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দেখবেন আপনারা অনেক সুস্থ থাকবেন। এবং সেই জন্যই আমি সবার কাছে অনুরোধ করি, সবার জন্য আমি ইয়োগা দেখাই, যে ইয়োগা আপনারা করবেন এবং ইয়োগা আপনারা সবাইকে শেয়ার করবেন, বন্ধু বান্ধব যারা থাকবে তাদের শেয়ার করবেন, দেখবেন ভালো থাকবেন। আমি দেখাচ্ছি ইয়োগা, করতেই পরে তো আর ইয়োগা হয় না, আমি দেখাচ্ছি তবু। এটাও আমার একটা নতুন ভিডিও আপনাদের জন্য। আপনাদের কাছে ওই একটাই কথা বারবার বলছি যে আপনারা কিন্তু একটু শেয়ার করবেন, ঠিক আছে? আমার ভিডিওটা শেয়ার করলে আমার মনে একটু উৎসাহ বাড়বে, আমি আপনাদের দেখাবো, অনেক ভিডিও দেখাবো, ঠিক আছে? নতুন নতুন ভিডিও অনেক দেখাচ্ছি এবং আরও দেখাবো, এটা আমার কথা আপনাদের আপনাদের আমি খুলে রেখেছি, ঠিক আছে? দেখতে থাকুন, আমি ড্রেসটা খুলি। টুপি আছে, টুপিটাও করি।